এসে গেছি মৌসুনি আইল্যান্ডে। আমাদের টেন্টের অলমোস্ট সামনে, আমরা কবে নামলাম ছোট থেকে, এইবার আমরা যাচ্ছি টেন্টের দিকে। তো আমাদের টেন্টটা একদম আমরা এমন জায়গায় নিয়েছি যেটা মানে বেশি লোক আসে না, আবার এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ভালো জায়গা বলতে গেলে। সো আমি পুরো ভিউ দেখাবো, টেন্টের ভিউ দেখাবো, আমাদের সব কিছু দেখাবো। মৌসুনি আইল্যান্ড, আমরা জানি আমফান, ফণি, ইয়াস, জাওয়াত বিভিন্ন ঝড়ে ভেঙে পড়া একটা দ্বীপ হচ্ছে মৌসুনি আইল্যান্ড। কিন্তু এই মৌসুনি আইল্যান্ড আবার ঘুরে দাঁড়াচ্ছে, আর এই ঘুরে দাঁড়ানোর মাঝেই আমি ঘুরে এলাম মৌসুনি আইল্যান্ডে। তো এই এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্কস, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমরা শুরু করছি আজকের সফর। বলো সোনা, তোমার কেমন লাগছে ওয়েলকাম ড্রিঙ্কস খেতে? আজ তারই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। সো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। মৌসুনি আইল্যান্ডের যে জায়গায় দাঁড়িয়ে আছে আমার পেছন ওই দিকে যে চলে যাচ্ছে ওই নদীটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে চিনাই নদী। চিনাই নদী আমাদের সাগরে এসে মিশে যায়, আর হুগলি নদী ওই যে ওই পয়েন্ট দিয়ে এসে সাগরে মিশে যায়। মানে আমরা দুটো নদীর সেন্ট্রাল পয়েন্টে দাঁড়িয়ে আছি, একদম জিরো পয়েন্ট যেটাকে বলি, সেই জিরো পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি। এই সাইডে চিনাই নদী, এই সাইডে হুগলি নদী, আর মাঝখানে আমরা। নতুন করে আবার গাছ লাগানো হয়েছে, প্রচুর গাছ, প্রচুর সংখ্যক গাছ এইখানে আবার রোপণ করা হয়েছে, যা দেখে সত্যি খুব ভালো লাগলো। দুটো নদীর মধ্যবর্তী স্থানে এই আইল্যান্ড অবস্থিত হওয়ায় এখানে ঢেউ খুব ছোট ছোট এবং বড় এখানে ঢেউ হয় না। তোমরা হাওয়ার আওয়াজ শুনলেই বুঝতে পারবে এখানে হাওয়ার গতিবেগ কত হতে পারে। ঝড়ের সময় তো ছেড়ে দিলাম, আমরা যে সময় গেছি সেই সময়ই প্রায় 50-60 কিলোমিটার বেগে এখানে হাওয়া চলছে। স্নান সেরে খাওয়া দাওয়া করে নিলাম আমরা। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে, ভাত, ডাল, আলু, আলু পোস্ত, আর বাকি আসছে, এখনো আইটেম বাকি আছে। আমাদের পাতে মাছ পড়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া চলছে। সো এই আমাদের চাটনি পাঁপড় এসে গেছে শেষ পাতে, শেষ পাতে দই পড়ে গেছে। আইল্যান্ডের জিরো পয়েন্টে এখন আমি রয়েছি, কোন ক্যাম্পে? জিরো পয়েন্টে মানে মৌসুনি আইল্যান্ডের শেষ শেষ ক্যাম্প হচ্ছে কাগজের নৌকো, আর কাগজের নৌকোতে আমি এবার মৌসুনি আইল্যান্ডে এসে। মৌসুনি আইল্যান্ডে আমাদের যে ক্যাম্প ছিল তা মৌসুনি আইল্যান্ডের মোস্ট সিক্রেট ক্যাম্প। মৌসুনি থেকে ম্যানগ্রোভ অরণ্য ঘুরতে বেরিয়েছি, ম্যানগ্রোভের যে জঙ্গল আছে জিরো পয়েন্টের ঠিক পাশেই আছে,
সেই ম্যানগ্রোভের জঙ্গল এখন ঘুরতে বেরিয়েছি। তারপর খাওয়া দাওয়া সেরে ঘুরতে গেলাম পুবের চর। পুবের চর জায়গাটি দেখে মন ভরে গেল। এটি প্রায় সিনেমায় দেখানো একটি শুটিং স্পটের মতো অসাধারণ জায়গা। দূরে নৌকাও রয়েছে, কেউ চাইলে নৌকা করেও পুবের চর ভ্রমণ করা যায়। বিস্তীর্ণ অঞ্চলে শুকনো গাছের গুড়ি আর অপর প্রান্তে সবুজ ম্যানগ্রোভের বনানি দেখে মন ভরে যায়। আছে শুধু কাঁচা খেজুর জুড় জুড়। আমি এখন বসে আছি মৌসুনি জিরো পয়েন্টে, মৌসুনি লাস্ট ক্যাম্প, কাগজের নৌকো। আর এখন আমার সাথে বসে আছে দাদা, দাদার নাম হচ্ছে সুভাষ ভান্ডারী, কাগজের নৌকার ওনার। তো আমরা দাদার থেকে জেনে নেবো কাগজের নৌকা যে এর মেনলি কনসেপ্টটা কি, মানে তুমি যে শুরু করেছিলে যখন তখন যে প্রতিকূলতা, বা তুমি কি ভেবে শুরু করেছিলে? আমি ভেবেছিলাম যে অ্যাকচুয়ালি নেচার মানুষ পছন্দ করছে, তাই নেচারটাই মানুষের হাতে তুলে দিতে হয়। নেচার, একদম র নেচার, যে ধীরে ধীরে মানুষ, মানুষের এরকম প্রবণতা হচ্ছে যে মানুষ সেই অরণ্য ফিরে যেতে চাইছে, যে দাও ফিরে সে অরণ্য লাও হে নগর। একদম, তাহলে অরণ্য ফিরে পেতে চাইছে জঙ্গলময় পরিবেশ বা একদম ন্যাচারাল পরিবেশ, যেখান থেকে মানুষ বিলং করেছে শহর বানিয়েছে। শহর বানিয়ে যে কী ভুল করেছে সেটা মানুষের বুঝেছে মানুষ। এবং আমি যদি পারি, আমি যদি দিতে পারি কথা ভাবি না, আমি ভেবেছি আমি কাটাবো। সবাই চাইছে জঙ্গলময় পরিবেশে থাকা, আমি সেই জঙ্গলময় পরিবেশে লাইফ কাটাবো। এবং আমার সেই পছন্দটা অনেক মানুষ নিচ্ছে। আমি একদম ন্যাচারাল পরিবেশে আমি ক্যাম্প করে বসে আছি। এবং সব থেকে বড় হচ্ছে মৌসুনি দ্বীপের বেস্ট ভৌগোলিক অবস্থান, অর্থাৎ বেস্ট লোকেশান হচ্ছে কাগজের নৌকা। বেস্ট লোকেশান, আপনি যদি ভৌগোলিক দিক থেকে বিচার করেন তাহলে এখানে যে 50-60 ক্যাম্প আছে তার মধ্যে কাগজের নৌকার লোকেশান হচ্ছে বেস্ট। মৌসুনি দ্বীপের জিরো পয়েন্ট, জিরো পয়েন্টে এসে বসা মানে আপনি ভাবতেই পারবেন না কী কী বৈশিষ্ট্য আছে। দেখতে পারবেন পুরো মোহনা, দেখতে পারবেন সূর্য ওঠা, দেখতে পারবেন সূর্য ডোবা, দেখতে পারবেন অন্য ক্যাম্প, অন্য গ্রাম থেকে সম্পূর্ণ ভিন্ন জায়গায়, পুরো সম্পূর্ণ নির্জন জায়গা। এই আমাদের সবুজ বনানীর মধ্যে আমরা সময় কাটাচ্ছি, প্রচণ্ড হাওয়া, ফার্স্ট সমুদ্রের যে লুকস সেটা আমরা পাচ্ছি। সব কিছু মিলিয়ে যদি আপনি জীবনের অমূল্য সময় কাটাতে চান মৌসুনিতে এসে, তো কাগজের নৌকা একবার আসুন। দাদা আমাদের কাগজের নৌকার ওনার সাথে কন্ট্যাক্ট করবেন এসে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন জায়গায় আসছেন। আমি যখন ফার্স্ট এসেছিলাম এখানে, আমি কিন্তু এই ক্যাম্পের অ্যাড কোথাও দেখতে পাইনি, কোথাও কোনো অ্যাড নেই। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি আমাদের ট্যাগলাইন আছে যে দ্য মোস্ট সিক্রেট ক্যাম্প ইন মৌসুনি আইল্যান্ড। তো আমাদের মৌসুনি দ্বীপের মধ্যে আমার ক্যাম্পটাকে সিক্রেট রাখা হয়েছে, সিক্রেট, অর্থাৎ আমরা বড় করে বিজ্ঞাপন দিইনি, কাউকে বিশেষ কাউকে বুঝতে দিইনি যে এখানে ভিড় তোমরা করবে। বেশি ভিড় করাই না আমরা, অল্প গেস্ট রাখি। তো যারা খুঁজে পান, সিক্রেটলি খুঁজে পান, তারাই কাগজে নৌকে এসে মস্তিটা নিয়ে যায়। নিজে হাতে রান্না করে খাওয়াই, পরিষেবা দিই আর মেনটেন করি কোয়ালিটি। আমি মনে করি কোয়ালিটি শেষ কথা বলে। তো মেনুতে একবার কী কী আছে বলে দাও। আমাদের মেনুতে আছে সকালবেলা যখন আসছেন ওয়েলকামে জল থাকছে, তারপরে আমাদের দুপুরে খাওয়া দাওয়া থাকছে দুধেশ্বর চালের ভাত, সবজি, ডাল, আলু পোস্ত ভাজা, ভেটকি মাছ থাকছে, বাগদা চিংড়ি থাকছে। অন্যান্য সময় ইলিশ মাছ পাওয়া গেলে ভেটকির বদলে ইলিশ দিয়ে থাকি বা কমপ্লেট দিয়ে থাকি, বাগদাটা আমাদের কমন। এর সঙ্গে থাকছে আমের চাটনি থাকছে, টক দই থাকছে আর পাঁপড় থাকছে, এটা দুপুরে খাওয়া দাওয়ার। সন্ধ্যাবেলা আমাদের পকোড়া থাকছে, চা অথবা কফি বিস্কুট থাকছে, রাতে চিকেন কষার সাথে রুটি থাকছে, স্যালাড থাকছে, ভাত বললে ভাত হবে। তারপরের দিন সকালবেলা, আজকে সকালে চা কফি হলো, চা বিস্কুট হলো, তারপর আমাদের সকালে টিফিন ছিল। তো সব কিছু মিলিয়ে এক্সট্রা চা যদি বলেন তো আমি চেষ্টা করবো, আপনারা 24 ঘন্টা আমার কাছে থাকবেন, আপনাদের যা যা প্রয়োজন সেগুলো মেটাবো। আর আগামী দিনে আমরা কাগজের নৌকা থেকে কী কী পেতে চলেছি? আমাদের কাগজের নৌকা অ্যাকচুয়ালি একটা শিক্ষামূলক কাজ নিয়েই এগিয়ে চলেছি।
আমরা চাই যে আমি চাই মেনলি যে নেচারকে মানুষকে তুলে দেওয়া, নেচার সম্পর্কে সচেতন হওয়া এবং নেচারের সাথে মোকাবিলা করা, নেচারের সাথে মিশে থাকা, সব কিছুকেই আমরা নেচারকেই কাছে রাখতে চাইছি, ঠিক আছে? নেচারকে ডেভেলপ করতে চাইছি, নেচারের সাথে থাকতে চাইছি, মানুষের সাথে নেচারকে পাই দিতে চাইছি, সামাজিক কিছু কাজকর্ম আমরা করতে চাইছি, গাছপালার উপকারিতা, গাছপালার প্রয়োজনীয়তা, এগুলো ম্যানগ্রোভের প্রয়োজনীয়তা, এগুলোকে আমরা ধরেই রাখছি কাছে। আর আমাদের এই কাগজের নৌকো ক্যাম্প যদি আগামী দিনে থাকে, তাহলে আপনাদেরকে এই টেন্ট সেকশন যা যা ডেভেলপ করবো সেগুলোকে আরও নেচারকে লকডাউন বা দুর্যোগের জন্য হলো না এই বছরে। আমার এই যে পুকুর আছে কাগজের নৌকো, এখানে একটা ওয়াটার টেন্ট বা ওয়াটার ক্রাফট বলা হয় আর কি, ভাসমান টেন্ট, সেই ভাসমান টেন্টেও আপনারা আগামী দিনে, আশা করছি আমি হয়তো এবছরে না হলেও সামনের আগামী দিনে আমি কিন্তু ভাসমান টেন্টও আপনাদেরকে পরিষেবা দেবো। আর সারাদিন গাছের উপরে যেরকম, হ্যাঁ, মাছের উপর থাকবে, এই যে আমার জঙ্গল আছে, জঙ্গলময় একটু পরিবেশে উপরে রুম থাকবে, মানে যেখান থেকে আপনি বসে, এখন যেমন পুরো মোহনা আর এই চিনাই নদীগুলোকে দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে কি দাঁড়াতে হচ্ছে সামনে, তখন আপনি যেখানে থাকবেন, যেখানে সময় কাটাবেন, সেখান থেকে টোটাল এই মোহনার রূপ, ম্যানগ্রোভ সব দেখতে পাবেন। এরকমই চিন্তাভাবনা নিয়ে আপনার সাথে তুলে দেবো। তার মানে আপনারা বুঝতেই পারছেন আগামী দিনে কাগজের নৌকা কোন জায়গায় যেতে চলেছে, দাদার পাশে আমরাও সব সময় আছি, আর আপনারাও একবার এসে এক্সপিরিয়েন্স করে যান। আমি আমার ডেসক্রিপশন বক্সে দাদার ক্যাম্পের লিঙ্ক দিয়ে দেবো, দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, যখন আসবেন কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? বিকেলের এক অপূর্ব সুন্দর সানসেট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, তাই ছোট করে একটা সানসেটের টাইম ল্যাপস দিয়ে দিলাম। সন্ধ্যাবেলা চা বিস্কুটের পর চলে এলো আমাদের পকোড়া, আর লেগে গেল বনফায়ার। বনফায়ারের পরেই রেডি হতে শুরু করলো আমাদের বারবিকিউ চিকেন, যার টেস্ট আমি এখানে বলে বোঝাতে পারবো না। আর তারপর বারবিকিউ চিকেন খেয়ে আমি চলে গেছিলাম বাঁধের ওপরে কিছুক্ষণ সময় কাটাতে। বাঁধের ওপর সময় কাটানোটা ভিডিও করা হয়নি, তবে এ এক অসাধারণ অনুভূতি যা বলে বোঝানো যাবে না। ডিনার পর্ব এখন চলছে, মাংস, রুটি, স্যালাড, দারুণ ব্যাপার, সাথে পুরো হাওয়া, অসাধারণ। ডিনার সেরে এক ঘুমেই হয়ে গেল সকাল। সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেল, তাই সানরাইজটা খুব একটা ভালোভাবে দেখা হলো না, তবে যেটুকু পেয়েছি তাতে মন ভরে গেছে আমার। মৌসুনি আমায় অনেক কিছু শিখিয়ে গেল। মৌসুনি শেখালো ওয়্যার প্রেডিক্টেবল ইজ আনপ্রেডিক্টেবল অ্যান্ড এভরি আনপ্রেডিক্টেবল ইজ আ নিউ বিগিনিং, কারণ এত ঝড়ঝাপটার পরে যে দ্বীপটি ধ্বংসের মুখে হয়ে গেছে সেইখানেও যে নতুন করে আবার শুরু করা যায়, তাই দ্বীপটি আমাকে শিখিয়ে গেল। এত ঝড়ঝাপটায় দ্বীপের বীজটি পুরো নষ্ট হয়ে গেছে, খানা খন্দ, চারিদিকে মাটি পলি জমে আছে, আর সেই পলিতে যখন জোয়ার আসে, জোয়ারের সময় জল ভরে যায়, আর সেই জল ভরার মধ্যে যখন জল সরে যায় তখন তার মধ্যেই জাল ফেলে কিছু মানুষ জীবিকা অর্জন করছে। যেখানে বসে আছি আমাদের ক্যাম্পের সামনের ভিউটা হচ্ছে এই, আর ওই যে ওইখানে একটা সরু লাইন যে দেখতে পাচ্ছ এইখান দিয়ে, এইটা হচ্ছে ফ্রেজারগঞ্জ বকখালি ওই সাইডটা, আর এই পাশে যে সরু লাইনটা দেখতে পাচ্ছ মানে এই দিকটায়, এই যে এই পাশের উপর দিয়ে যে লাইনটা, এটা হচ্ছে জম্বুদ্বীপ। আর একটু উঠে গিয়ে দেখাই আমি,
ওই সাইডে একদম আবছা একটা লাইন দেখা যাচ্ছে, আমি জানি না ভিডিওতে অতটা ভালো করে দেখা যাচ্ছে না হয়তো, ওই আবছা লাইন যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গঙ্গাসাগর। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পয়েন্ট থেকে সোজাসুজি একেবারে পড়ছে হচ্ছে কপিল মুনির আশ্রম। আমি আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেল। আমাদের ব্রেকফাস্টে ছিল মুড়ি, আলুর দম, রুটি, ডিমের ভুজিয়া, যদিও আপনারা সময় বেঁচে তা চেঞ্জ করতে পারেন। আর আমি জানি বস প্রচুর ভিডিও হয়েছে মৌসুনি আইল্যান্ডের, তবু অ্যাজ এ ট্রাভেল ব্লগার আমার দায়িত্ব থাকে যে আমি যে রুট দিয়ে যাচ্ছি সেই রুটটা সবাইকে জানানোর। সো চলো দেখাই আসি কী করে পৌঁছাবে মৌসুনি আইল্যান্ডে। যদি তোমরা মৌসুনি যেতে চাও তাহলে কলকাতা থেকে তোমরা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন পেয়ে যাবে নামখানা, আর তাছাড়া ধর্মতলা থেকে বকখালিগামী বাসে উঠে পড়তে পারো। এরপর তিনভাবে যাওয়া যায় মৌসুনি আইল্যান্ডে। নামখানা থেকে দক্ষিণ দুর্গাপুর ঘাটে নেমে ওখান থেকে ফেরি পার হয়ে যাওয়া যায়, আবার সাত মাইল বাজারে নেমে হুজুতের ঘাটে থেকে ফেরি ধরে মৌসুনি আইল্যান্ড চলে যাওয়া যায়, আবার পাতিবুনিয়াতে যেতে গেলে দশ মাইল বাজারে নেমে পাতিবুনিয়া ঘাট দিয়ে ফেরি পার হয়ে মৌসুনি আইল্যান্ড পৌঁছানো যায়। আমাদের ট্রেনটা কিন্তু দেখাই তোমাদের, প্রচণ্ড হাওয়া এখানে, সি সাইডেই আমাদের ট্রেন হয়ে যায় সি, আর এই হচ্ছে আমাদের ট্রেন, আর এই আমাদের সেকেন্ড ট্রেন। আমাদের টেন্টের ভিউ কি অসাধারণ, ফ্যান আছে, লাইট পয়েন্টস আছে এখানে। এটাই এই টেন্টটাই হচ্ছে দুজন থাকতে পারে, দুজনের জন্য একদম ভালো। আর এছাড়া আরও টেন্ট আছে এখানে, এখন যেহেতু অফ সিজন তো সেই জন্য কিছু টেন্ট খোলাও আছে, কিন্তু অন্য সময় ব্যবস্থা করে দেয়। হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাবো মৌসুনি আইল্যান্ডকে, এবার আমরা বিদায় জানাচ্ছি। আর বিদায় জানানোর আরেকটা পর্ব করছি আমি, ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, মানে পরের ভিডিওটা আসছে সেইটা দেখে নিও। আমি আশা করছি এটা একটা নতুন জিনিস হবে আর এটা তোমাদের খুব ভালো লাগবে।